বন্ধুরা, আমি একটা এখন একটা বক্তব্য আমি জানাতে আমি তোমাদের সামনে আমি এসেছি। এই ভিডিওটা আমি করছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ধুরুম ধুরুম ঘুরুম ঘুরুম ধড়াম ধড়াম আওয়াজ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন ঘরের মধ্যেই থাকে এবং প্রশাসনের তরফ থেকেও সতর্কতা জারি করেছে, সবাই যেন ঘরে থাকে। তো এখন কথা হচ্ছে, প্রশাসন থেকে সতর্কতা জারি করা সত্ত্বেও সরকারের তরফ থেকে এখনও কোনো হেলদোল নেই যে স্কুল কলেজ এগুলো বন্ধ থাকবে, সমস্ত কিছু বন্ধ থাকবে, যে কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সেটা সরকারি হোক এবং সেটা এই প্রাইভেটই হোক, সমস্ত কিছু এখন বন্ধ করা, মানে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে এটা পড়ে। কারণ এখানে এখন এই ত্রিপুরাতে এটা মানে এটাকে বলা চলে একটা ন্যাচারাল ডিজাস্টার। এই ডিজাস্টার এটা ক্লাইমেটে ক্লাইমেটিক চেঞ্জের কারণে এরকম ন্যাশনাল ডিজাস্টার এরকম কখনো দেখিনি ত্রিপুরাবাসী। সব জায়গায় ফ্লাড, বন্যায় পরিস্থিতির কবলে পড়েছে। কী সাবরুম, কী বিলুনিয়া, সাবরুম পর্যন্ত তো ট্রেনই বাতিল করে দেওয়া হলো। তারপর জায়গায় জায়গায় ভূমিধস হচ্ছে, লোক প্রাণ হারাচ্ছে। এখনও পর্যন্ত কেন সরকার ঘুমে, এখনও কেন কুম্ভ নিদ্রায়? সরকারের তরফে কেন ঘোষণা হচ্ছে না যে গতকালকে আজকে আগামীকালকে এবং যতদিন পর্যন্ত এটা ঠিক না হচ্ছে, জল যতক্ষণ পর্যন্ত না নামছে ততক্ষণ পর্যন্ত যেন সব কিছু সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে? এটা সরকারের করতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা করতে হবে। কেউ তো আর সাঁতার কেটে মরে মরে তো আর কেউ যাবে না কাজ করতে, সরকারের তরফে এটা করা উচিত। এখন পর্যন্ত সরকার কেন করেনি সেটাই আশ্চর্যের বিষয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি ফেসবুক লাইভে আমি গিয়েছিলাম কালকে, মানে এসেছিলাম ফেসবুক লাইভে, আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রতাপগড়, তারপর বটতলা, তারপর বিবেকানন্দ বিদ্যাসাগর, যেটা এখানে আমি অনেকগুলো আমি আপলোড করেছি ভিডিও, তোমরাও দেখেছো ফেসবুকে, যারা যারা দেখেছো আছো তারা দেখেছো। আমি ইয়েতে করিনি, আমার ইউটিউব চ্যানেলে করিনি, তো আমি এটা ইউটিউবে ছাড়ছি, আমার চ্যানেল ত্রিপুরা রকার্সে আমি ছাড়ছি। তো আমার এই এই প্লেয়ারটা, আমার এই আর্জ টুয়ার্ডস গভর্নমেন্ট, যেন অবশ্যই গভর্নমেন্টের কাছে পৌঁছায়। তোমরা এটা যতটুকু পারো শেয়ার করো, বা তোমাদের মতো তোমরাও জানাও সরকারকে, যেন যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, সমস্ত কিছু যেন বন্ধ থাকে। বন্ধুরা, তোমরা সবাই সকলে সাবধানে থেকো, কারণ এটা শুধু অরেঞ্জ অ্যালার্ট না, আমি তো বলবো অ্যাকর্ডিং টু মি ইটস এন রেড অ্যালার্ট। আর একটু যদি জল বাড়ে সারা ত্রিপুরা জলমগ্ন হয়ে যাবে। সাবধানে থেকো সকলে, জয় হিন্দ।